বছর কতখানি ছিল? গত বছর এইটাই ছিল, এটাই ছিল। হ্যাঁ, আচ্ছা বাজারে কত টাকা কেজি? বাজারে বর্তমানে 100 টাকা কেজি। মানে ধনিয়া পাতা 1 কেজি দাম প্রায় 100 টাকা। 100 টাকা। এই যে এই মুঠাটু যদি একটু দেখেন, এই মুঠাটু কতটুকু হবে? এই মুঠাটুকু কতটুকু বিক্রি করা যায়? এই এই মুঠে বর্তমানে 20 টাকা দাম। এইটা বাজার ধনিয়া পাতা শাক কোন মাসে আসলে বপন করার উপযুক্ত সময়? যদি বর্ষা না হয় তাহলে সেপ্টেম্বর অক্টোবর। মানে যদি বর্ষা না হয় তাহলে সেপ্টেম্বর। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিত্তিকা টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত। সাথে আছি আমি মোহাম্মদ ইমরান হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা মিঠাপুকুর। আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরেকটি শাক, ধনিয়া শাক। আমাদের সারা বাংলাদেশে একটা জনপ্রিয় একটি শাক হচ্ছে এই ধনিয়া শাক। যে ধনিয়া শাকের যে পাতাটি অনেক সময় আমরা সালাতে ব্যবহার করি, অথবা রান্নার সময়ে রান্নাতে অনেকেই এটি ব্যবহার করে থাকি। সেই ধনিয়া পাতা শাক হিসাবে যেটি আমরা ব্যবহার করি, যেটি চাষ করেছেন আমাদের কাফরিখাল ইউনিয়নের যাদবপুর গ্রামের মোক্তার হোসেন বকুল। তিনি এখানে 800 জমিতে এই ধনিয়া পাতা চাষ করেছেন। ধনিয়া পাতা চাষ করতে গিয়ে কী কী প্রাথমিক কাজগুলো করতে হয় সেই বিষয়গুলো আমরা তার সঙ্গে কথা বলবো। প্রথমের যে কাজগুলো করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করব। সাথে আছে আমাদের মোক্তার হোসেন বকুল ভাই। বকুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বকুল ভাই, এখানে দেখতে পাচ্ছি আপনি ধনিয়া পাতা শাক হিসাবে লাগিয়েছেন, ঠিক না? জি। এটা কতখানি জমি? জমি প্রায় 800। 800। এটা একটু লাগানোর বীজ বপনের পদ্ধতি এবং কেমন জমিতে হয় সেটা একটু যদি বলতেন। এটা শতকে মানে 250 এক কেজি বইতে হয়। মানে এই বীজটা বপনের সময়? হ্যাঁ, বপনের সময় 250 জমিতে 1 কেজি বীজ। যেহেতু আপনি শাক হিসাবে করছেন সেই জন্য যত ঘন করা যাবে তত আগাছা কম হবে, তাহলে 250 জমির জন্য 1 কেজি বীজ বপন করা যায়। যায়। বপন করার বীজ বপন করার আগে কি কি কাজ করতে হয়? বীজ বপন করার আগে বীজটা কি ভিজাইতে হয় কিনা? কমপক্ষেও মানে 24 ঘন্টা ভিজে রাখতে হবে। মানে এই বাজার থেকে নিয়ে এসে? বাজার থেকে নিয়ে এসে একটা রোদ দিয়ে ঠান্ডা করে কমপক্ষে 24 ঘন্টা ভিজে রাখতে হবে। মানে বাজার থেকে কিনে নিয়ে আসার পরে একটু রোদে দিতে হবে? রোদে দেওয়ার পরে? রোদে দেওয়ার পরে 24 ঘন্টা ভিজে রাখতে হবে। 24 ঘন্টা ভিজে রাখতে হবে। এটা কী জাতের? এটা লালতির। লালতিরের জাত? হ্যাঁ, লালতিরের। আর আরও বাজারে তো আরও জাত, আরও অনেক আছে, অনেক জাত আছে। এটা কতদিনে হয় এই শাকটি? এই 30-35 দিনের মধ্যে হয়। 30-35 দিনের মধ্যেই হয় এই ধনিয়া পাতা শাক হয়। আচ্ছা, এটা করতে গিয়ে কি কি যত্ন নিতে হয় একটু যদি বলতেন। কিন্তু এইটা ওই 24 ঘন্টা ভিজার পর ওটা তুলি রাখতে হবে, আমার তেন শুকনো তেন আছে বা ভিজে তেন আছে বান দিয়ে মানে নটকে রাখতে হবে কমপক্ষে 4 দিন। জি, তাহলে ওখানেই তার গাছ আসবে। 4 দিন? 4 দিন। আচ্ছা, যখন ওর ধনিয়ার মুখ ফাটি যাবে গাছ আসবে তখন এই জমি তৈরি করিয়ে, ও যদি ভিজার হয় জমি তাহলে রাসায়নিক সার দেওয়া যাবে না, আর যদি শুকনো হয় তাহলে রাসায়নিক সার দেওয়া যাবে। কিন্তু দেওয়ার পরে শুধু আগাছা ফ্রেশ এবং কীটনাশক তার পঁচাড়ি এবং পোকা এই ওষুধগুলো দেওয়া হয়। ওষুধগুলো দিলে এগুলো মোটামুটি 31 দিনের মধ্যেই। মোক্তার ভাই, আমরা তো জানলাম যে 250 এক কেজি বীজ হলেই হয়। হ্যাঁ, সেটালেই হয়। আচ্ছা, কতদিন 100 জমির থেকে আমি কতখানি শাক পাবো, পাতা পাবো? জমি 800 জমির থেকে জমি ঠিক যদি ঠিক মতো গাছ হয় আর আগাছা পরিষ্কার করার পরে যদি সুন্দর থাকে তাহলে কমপক্ষেও মানে কমপক্ষেও মন সহায়ক হবে, 6 মণ পাওয়া যাবে। 6 মণ পাওয়া যাবে। আপনি কি এর আগে করছিলেন? হ্যাঁ, এর আগে করছিলাম। কত বছর করছেন? এই গত 2 বছর ছিল। কত বছর কতখানি ছিল? গত বছর এইটাই ছিল, এটাই ছিল। হ্যাঁ, আচ্ছা বাজারে কত টাকা কেজি? বাজারে বর্তমানে 100 টাকা কেজি। মানে ধনিয়া পাতা 1 কেজির দাম প্রায় 100 টাকা। 100 টাকা। এই যে এই মুঠাটু যদি একটু দেখেন, এই মুঠাটু কতটুকু হবে? এই মুঠাটুকু কতটুকু বিক্রি করা যায়? এই এই মুঠে বর্তমানে 20 টাকা দাম। এইটা বাজার বর্তমানে 20 টাকা দাম। বর্তমানে এখন বাজারে হচ্ছে 20 টাকা দাম এই এই এইটুকু শাকই? হ্যাঁ, এইটুকু শাকই। তাহলে এখান থেকে তাহলে বর্তমানে এখন হচ্ছে 1 কেজির দাম প্রায় 100 টাকা। 100 টাকা। 100 টাকা।
ধনিয়া পাতা শাক কোন মাসে আসলে বপন করার উপযুক্ত সময়? যদি বর্ষা না হয় তাহলে সেপ্টেম্বর অক্টোবর। মানে যদি বর্ষা না হয় তাহলে সেপ্টেম্বর অক্টোবর, আর যদি বর্ষা হয়? মানে সেটা জমির উপরে নির্ভর করে, জমির উপরে নির্ভর। এবং পলিথিন দিয়ে যদি আবার করতে পারে তাহলে তো ওই সময় বাজারে 200 থেকে 250 টাকা কেজি। মানে অনেকে আবার এটা পলিথিন দিয়ে করে নাকি? পলিথিন দিয়ে করে অনেকে, এটা পলিথিন দিয়ে করে। পলিথিন দিয়ে করলে ওই সময় বাজারটা ভালো পায়, 200 থেকে 250 টাকা কেজি পাওয়া। মানে 250 টাকা 200 টাকা 250 টাকা কেজি বিক্রি করা যায়, বিক্রি করা যায়। এই এলাকায় এর বাজার কোথায় বিক্রি করেন? জাগিরহাটে বিক্রি করি, বলদীপুকুরে বিক্রি করি, শরীরবাড়িহাটে বিক্রি করি। তো মোক্তার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি মিত্তিকা টিভিতে সময় দিয়েছেন এই ধনিয়া পাতা শাকের যে প্রাথমিক যে পদ্ধতিগুলো সেই পদ্ধতিগুলো শেখানোর জন্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। প্রিয় দর্শক, মিত্তিকা টিভি একটি কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল, কৃষির বিভিন্ন তথ্য ও প্রযুক্তি পেতে আমাদের সাথেই থাকুন।